নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিলভার কাপ মাছের কালিয়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 5 পিস সিলভার কাপ মাছ ও হাফ পিস মুড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। তার আগে খুব ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 2 পেঁয়াজ বাটা। আমি বড় সাইজের 3টে পেঁয়াজ এখানে নিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1টা পেস্ট, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এতে দিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 1 চামচ সাদা তিল। এবার এই পেস্টটা আমি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখব। এবার ঢাকা খুলে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, আমি এখানে বড় কাপের 1 কাপের মতো জল দিয়েছি। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে ফুটতে দিলাম। এবার ঢাকা খুলে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন। মাছগুলো দিয়ে দিলাম।
এই রেসিপিটা খুব বেশি ঝাল ঝাল করব না, একটু টক মিষ্টি ভাব থাকবে, সামান্য ঝাল থাকবে, যাতে ছোট বাচ্চারাও অনায়াসে খেতে পারে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবং এক চামচ চিনি। নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। নুন এবং চিনিটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদমই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু অসাধারণ। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।